বন্ধুরা আজকে আমি বিনা তেলে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিনা তেলে চিকেনের এই রেসিপিটি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ালে দেখবেন রেসিপিটি এতটাই টেস্টি হয় যে আপনারা যদি বলে না দেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিতে একটু তেল ব্যবহার করা হয়নি নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কা অর্ধেক তেজপাতা ছোটো ছোটো কয়েক টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ দশ থেকে বারোটা গোলমরিচ তিনটে এলাচ হাফ চামচ ধনে আর একটু জৈত্রী দিয়ে দিলাম এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব ভাজতে ভাজতে ভাজাটা যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে জিরেটা এর মধ্যে একটু পরেই দিলাম তার কারণ কড়াইয়ের মধ্যে কারো অন্যান্য মশলা তুলনায় জিরেটা ভাজা হতে কম সময় লাগে মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো কাসুরি মেথি এই কাসুরি মেথি কড়াইতে দেওয়ার পর চার থেকে পাঁচ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে তারপর এই মশলাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়ে গুঁড়ো করে নিলাম এরপর আমি আর একটা মশলা তৈরি করে নেব এর জন্য মিক্সার জারের মধ্যে দশ থেকে বারো রসুন দের ইঞ্চি আদা ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে স্বাদ মতো পাকা লঙ্কা দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম এবার দেখুন আমি এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসের মধ্যে এরকম দু এক পিস চর্বিযুক্ত মাংস হলে ভালো হয় তবে চর্বিযুক্ত মাংস না হলেও কোনো অসুবিধা নেই চর্বি ছাড়া এমনি মাংস দিয়ে এই রেসিপিটি করতে পারেন প্রথমে এই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব এর জন্য এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ একটু আগেই যে আদা রসুন লঙ্কার যে একটা পেস্ট করলাম সেই পেস্টটা কুচনো পেঁয়াজ এখানে তিনখানা মাঝারি সাইজের পেঁয়াজ আছে কুচোনো একটা টমেটো দু চামচ টক দই এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই রেসিপির সবার প্রথমে শুকনো খোলা যে মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর ঢাকনাটা খুলে একটা কড়াই গরম করে শুকনো কড়াইতে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে ঢেলে দিলাম তারপর প্রথমে দুই থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে এই চিকেনটাকে রান্না করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই চিকেনটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে দেওয়ার ফলে চিকেনে থেকে যে জল বেরোবে তাতেই চিকেনটা কষানো হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে কষানোর সময় একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে চিকেনগুলোকে একটু পরেই দেখুন চিকেন থেকে কেমন জল বেরিয়ে গেছে এইভাবেই বারবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে মাংসের মধ্যেকার যে চর্বি সেটা রিলিজ হয়ে তেলের মতো ফেসে উঠেছে এই দেখুন সাইডে অল্প অল্প করে ফেসে উঠেছে ঠিক অতটা বোঝা যাচ্ছে না এই অবস্থা আসলে বুঝবেন যে আপনার মাংসগুলো কষানো হয়ে গেছে আর এই দেখুন মাংসগুলো কষানোর সঙ্গে সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম এবারে জল চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা বেশ ঘন না হয়ে যাচ্ছে আর এরই মাঝে ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়াও করে নিতে হবে যাতে গ্রেভিটা কড়ায় নিচের দিকে ধরে না যায় গ্রেভিটা এর থেকে আমি বেশি ঘন করব না আমি এই অবস্থায় নামিয়ে নেব নামানোর আগে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলা থেকে হাফ চামচ এর মধ্যে দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিলেই আজকে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ